নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানায়। 500 বছর পর এই কৌশিকী অমাবস্যায় দুর্লভ মহাসংযোগে 6 রাশি মহা কোটিপতি হতে চলেছে। অর্থাৎ এই যে ভাদ্র মাসের যে কৌশিকী অমাবস্যা, অনেক অমাবস্যা রয়েছে কিন্তু কৌশিকী অমাবস্যার মাহাত্ম কিন্তু আলাদা। এই অমাবস্যাতে মা কালী শুম্ভু এবং নিশুম্ভুকে বধ করেছিলেন। এই কৌশিকী অমাবস্যায় আপনার বামাক্ষ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। তারাপীঠে বিশেষ পুজো, যাগ যজ্ঞ, তন্ত্র সাধনা হয়ে থাকে। কৌশিকী অমাবস্যাতে যারা রেমেডি করাতে চাইছেন, গ্রহের প্রতিকার করাতে চাইছেন, কবচ তাবিজ নিতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কৌশিকী অমাবস্যা বিশেষ মাহাত্ম রয়েছে। স্বয়ং মা তারার আশীর্বাদ পেতে চলেছে এই 6টি সৌভাগ্যশালী রাশি। প্রত্যেকে জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। কোন কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি আমি একে একে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা শুধু বলি, আপনারা শুধু রাশির নাম শুনে ভিডিওটি কেটে দিবেন না। আপনারা ভিডিওটি না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাগুলো শোনার কিন্তু চেষ্টা করবেন। দেখুন, কৌশিকী অমাবস্যাতে সর্বাদ্ধ সিদ্ধি যোগ, রবিপুষ্যা যোগ এবং কিছু মা লক্ষ্মীর একটা বিশেষ কৃপা, ধনলক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে। এই 3টি যোগ, ধনলক্ষ্মী যোগ অর্থাৎ অপার ধন আসতে চলেছে এই 6টি সৌভাগ্যশালী রাশির। কোন কোন এই রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। প্রত্যেকে ভিডিওটি একদম মোটো কেটে দেখবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং কোন কোন রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে আমি জানাতে চাই। প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশি এই 500 বছর পর এই কৌশিকী অমাবস্যায় যে বিরল সংযোগ সৃষ্টি হয়েছে, এর ফলে আপনাদের বিশেষ করে কর্ম এবং অর্থ এবং ভাগ্য এই 3টি জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। কর্ম, অর্থ, ভাগ্য এই 3টি জায়গা থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির মা তারার আশীর্বাদে এই কৌশিকী অমাবস্যাতে আপনাদের বিশেষ করে কেরিয়ারের জায়গা, সম্পত্তির জায়গা এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো শুভ সংবাদ আসতে চলেছে। আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির এই 500 বছর পর এই দুর্লভ কৌশিকী অমাবস্যাতে ধনুরাশি 3 নম্বর রাশি, মা তারার কৃপায় আপনাদের এমনিতে আরাধ্য দেবতা হচ্ছে মা তারা, জয় মা তারা, প্রত্যেকে কমেন্ট করুন। অর্থাৎ ধনুরাশির বিশেষ করে ভাগ্য, কেরিয়ার, ফিনান্সের জায়গা থেকে এবং
আপনারা ব্যবসা থেকে কিন্তু এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে, অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে আপনার ধনুরাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির বিশেষ করে ধনের জায়গা, বিশেষ করে কেরিয়ারের জায়গা, বিশেষ করে আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং অনেক বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে। মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির কেরিয়ার, আপনাদের কর্ম, আকর্ষক অর্থপ্রাপ্তি, এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হতে চলেছে এবং আপনাদের এই সময় মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির বিশেষ করে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো শুভ সংবাদ আসতে চলেছে, ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ আসতে চলেছে এবং আপনাদের কোনো জায়গা থেকে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভবান কিন্তু হতে চলেছেন। এই দুর্লভ মহাসংযোগ, মহা প্রাপ্তি যোগ কিন্তু ঘটাতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই কৌশিকী অমাবস্যাতে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা, আপনাদের সম্পত্তি, আপনাদের কেরিয়ার এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের মধ্যে এটা আপনারা অবশ্যই দিন, কারণ বিশেষ কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন। দেখুন, আবারও বলছি, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস। এবং যারা গ্রহের প্রতিকার করতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আবারও বলবো ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার, ধন্যবাদ।